প্রত্যেকটা টবে প্রত্যেক টবে দাও নাকে হাত দিছেন আমার তো হাতে ফটো মানে কি আপনার উপায় নাই ভালো করে দেন না ফিরে গেছি কেন সমান করে দে এটা তো বেশি গেল মনে হচ্ছে এটা আচ্ছা এবার হয়েছে তো হ্যাঁ লাল বালি গুলো দাও এবার এটাতে দাও দুবার করে এটাতে দাও হ্যাঁ দুবার হয়ে গেছে দাবা একটু তলার দিকটা ভালো করে বরাবর করে নাও হাত দিয়ে মিস করবে না নিচেটা নিচে থাকবে উপরটা উপরেই থাকবে বালিটা উপরেই থাকবে মিস করবে না হয়েছে সমান হয়েছে এখানে আমরা মিক্স করেছি বালি কম্পোস্ট ভালো করে মিক্স করো নিচের দিকে হয়তো কম্পোস্ট হয়ে গেছে কালো মতো হয়ে গেছে ওই যে কালো মতো যেগুলো বেরোচ্ছে ওগুলো কম্পোস্ট বালি আর মাটি গার্ডেন সয়েল সমান পরিমাণে দিয়ে মিক্স করা হয়েছে প্রত্যেকটা টবেই কিন্তু আমরা ধীরে ধীরে দিতে থাকবো দাও এটা যদিও আমি আজকে টব তৈরি করে নিচ্ছি মাটি সমেত আগামীকালকে এতে পটিং করা হবে কিছু গাছ বিশেষ করে আমরা পাম বসাবো বলে মনে করেছি ছেলেরাকে দিয়ে আমি করছি এখন এই কাজগুলো ভালো করে ভর্তি করো আজকে ভরপুর জল দিয়ে রেখে দেওয়া হবে তারপরে আমরা এটাতে কয়েকদিন পরেই এ বসাবো এরিকা পাম বসাবো মাটি তৈরি হয়ে গেল মাটি তৈরি করে আমি আবার রেখে দিতে হয় তাহলে যে কম্পোজিশনগুলো দিলাম সেই কম্পোজিশনের রিয়াকশনে কোনো গাছের ক্ষতি হয় না ছেলে মেয়েদেরকে দিয়ে আমি করাবার চেষ্টা করছি আজকে শুধু ছেলেরাই আছে এইভাবে প্রত্যেকটাতেই জল দিয়ে তো আজ এই অবস্থায় রেখে দিলাম আগামীতে আবার পরবর্তী অংশ আপনাদের সামনে নিয়ে আসব হাত দিয়ে মাটি সরা হ্যাঁ বাস বাস মাটি বাইরে ফেলবি না মাটি বাইরে ফেলবি না ঠিক আছে এবার 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 কর হয়ে গেছে আর বসি না আর বসি না বসা থাম 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 কতড়ি কতড়ি রাখি থাম 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 এই বসা না রে তাদের হাত ধুই নিবি তোর হাত ধোয়ার জায়গা আছে অসুবিধা কি আছে হ্যাঁ এবার সরিয়ে দি কর ওটাকে সরিয়ে নি চলাই হ্যাঁ এখানে রাখ এখানে আপাতত এখানে রাখ ঠিক হয়েছে হ্যাঁ এবার সোজা করে দাও সোজা করে দাও মানে এখানে ঘরে থাকবে যেগুলো বসানো হলো কিনা এটা যদি রোদে রাখি তাহলে মরে যাবে মানে এখানে ছায়াতে থাকবে কিনা মোটামুটি ছায়া থাকবে 15 দিন তারপরে আমরা এটাকে বের করব হ্যাঁ শক্ত করে মাটিটা একটু শক্ত হয়ে যাবে যখন তখন হ্যাঁ ভালো করে চেপে দাও চেপে দিয়ে ঠিক আছে এবার হাত ধুয়ে নাও হাত ধোয়ার ওই ভেতরে এতে বাথরুম চলে যা এই 4 ব্যাটালিয়ন আমার আজকে গাছ বসালো তাদেরকে আমি হাতে কলমে শেখাচ্ছি আগামীতে এরা নিজেরাই করতে পারবে যাই হোক বেশ ভালো থাকো তোমরা আমাদের পরিবেশ ভালো থাকো ধন্যবাদ যাও বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে নাও